চলতি মাসের মধ্যে প্রতিদিন 10,000-এর বেশি করোনা টেস্ট করা হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক। দুপুরে আনোয়ার খান মডার্ন মেডিকেল কলেজ হাসপাতালে করোনা ইউনিটি উদ্বোধন শেষে এই কথা বলেন তিনি। করোনা চিকিৎসায় প্লাজমা থেরাপি কার্যকর হলে সরকার তা সাদরে গ্রহণ করবে বলে জানান মন্ত্রী। সাইফুল ইসলামের রিপোর্ট। রাজধানীর ধানমন্ডিতে আনোয়ার খান মডার্ন মেডিকেল কলেজ হাসপাতালের কলেজ ভবনে 200টি বেড করোনা ইউনিট হিসেবে প্রতিস্থাপন করা হয়েছে। শনিবার দুপুরে এই ইউনিটের উদ্বোধন করেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক। হাসপাতালটির চেয়ারম্যান আনোয়ার হোসেন খান জানান, করোনা চিকিৎসার পাশাপাশি সাধারণ রোগীর চিকিৎসাও চলবে এই হাসপাতালে। তবে করোনায় আক্রান্ত রোগীদের চিকিৎসা চলবে সরকারি খরচে। প্রধানমন্ত্রী ডাকে আমরা এখানে আসছি, আমাদের মাননীয় মন্ত্রী ডাকে এখানে আসছি, স্বাস্থ্য মন্ত্রণালয় ডাকে এখানে আসছি। আমরা কোনো চিকিৎসার জন্য কোনো ব্যয় এখন আর নিব না, আমরা মানুষের সেবার পাশে থাকতে চাই। স্বাস্থ্যমন্ত্রী বলেন, করোনা আক্রান্ত রোগীদের চিকিৎসায় 15 দিনের মধ্যেই 2,000 চিকিৎসক ও 6,000 নার্স নিয়োগ দিয়েছে সরকার। শুধু ঢাকাতেই 14টি কোভিড হাসপাতাল চালু করা হয়েছে জানিয়ে তিনি বলেন, প্রতিদিন করোনা টেস্ট আরও বাড়াতে কাজ করছে স্বাস্থ্য মন্ত্রণালয়। আমরা আরও প্রায় 15-20টি ল্যাব সংযুক্ত করব এবং আমরা আশা করতেছি এই মাসের মধ্যেই আমাদের টেস্টের ক্যাপাসিটি আপনারা হয়তো লক্ষ্য করবেন যে 10,000-এর উপরে ইনশাআল্লাহ আমরা নিয়ে যাওয়ার আমাদের পরিকল্পনা রয়েছে। জাহিদ মালিক বলেন, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে করোনা চিকিৎসায় পরীক্ষাধীন প্লাজমা থেরাপি সফল হলে সরকার তা গ্রহণ করবে। সেই সঙ্গে করোনা ভাইরাসের জিনোম সিকোয়েন্স পরীক্ষায় কেউ সহায়তা চাইলে স্বাস্থ্য মন্ত্রণালয় সহযোগিতা করবে বলে জানান তিনি। আপনাদেরকে ধন্যবাদ জানাই, ওনারা জিনোম সিকোয়েন্সিং করছে। এই বিষয়ে যদি আমাদের কাছে কোনো প্রস্তাব আসে অবশ্যই সেটা আমরা দেখবো। মার্কেট ও বিভিন্ন স্থানে অনেক মানুষ স্বাস্থ্যবিধি মেনে না চলায় হতাশা প্রকাশ করেন স্বাস্থ্যমন্ত্রী। আমরা কষ্ট পাই যখন দেখি বাজারে জটলা বাগাচ্ছে। সাইফুল ইসলাম, জিটিভি নিউজ, ঢাকা।